মুজিদা একটা হাত তুমি অডিয়েন্সের উদ্দেশ্যে যদি তোল, একটা হাত যদি তোল, নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা, সাথে আছি আমি পায়েল। আচ্ছা, আপনাদের মন খারাপ হলে আপনারা কি করেন? আমার তো মন খারাপ হলে আমি বুঝতেই পারি না মন ভালো করব কি করে। আপনাদের কোনো মন ভালো করার টনিক জানা আছে? নেই? ভাবছেন কেন, এবার সকলের মন ভালো করতে আছে টনিক। কারণ এবছর 24 ডিসেম্বর রিলিজ করছে ডিরেক্টর অভিজিৎ সেনের মন ভালো করার ছবি টনিক। এবং এই মুহূর্তে আমি চলে এসেছি সাউথ সিটি মলে, কারণ আজকে এখানে হতে চলেছে টনিকের মিউজিক লঞ্চের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত রয়েছে এক ঝাঁক তারকা, জিৎ গাঙ্গুলি, অনুপম রয়, নচিকেতা, অনিন্দ থেকে শুরু করে প্রচুর প্রচুর তারকা, এবং অবশ্যই সাথে রয়েছে টনিক অর্থাৎ দেব। কেমন চলছে ভেতরে অনুষ্ঠান, চলুন দেখা যাক। এটা আমারও স্বপ্ন পূরণের গল্প। অ্যাকচুয়ালি 2 বছর লকডাউনে আমি বোম্বেতে একেবারে আটকেই ছিলাম, কলকাতা আসতে পারিনি। কলকাতা আসা মানে আমার কাছে অক্সিজেন পাওয়া, এখান থেকে অক্সিজেন নিয়ে গিয়ে আমি বোম্বেতে কাজ করি। নচিকেতা আমাদের মহাগুরু, আমাদের গুরুদেব বলি ওনাকে। তো যদি একসঙ্গে সবাই হয় অ্যান্ড টনিকের টনিকটা তারা আরও করা হবে, আরও স্ট্রং টনিক হবে, তৈরি হবে। তেমনি যে কোনো আমরা টনিক বানাতে গেলে নানা রকম জিনিস দিই, তার মধ্যে নতুন পুরনো সব এনার্জি আসছে। তার জন্যে আমার মনে হয় গানটা এত খুলেছে, সবাই আশীর্বাদ দিচ্ছে, ব্লেসিংস। সবাইকে নিয়ে আমি কাজ করতে ভালোবাসি, এবং আফটার লং টাইম আমি কলকাতায় এলাম, এবং এসে আমার তোদের সঙ্গে দেখা করে সব থেকে এত আনন্দ লাগছে, এত মজা করছি। আজকে ভাবতেই পারছি না, কোভিড প্রোটোকল মেনেও সবাই এসছে, আজকে টনিকের মিউজিক রিলিজ হয়েছে। দেবের সঙ্গে আমার আমার মনে হয় গত জন্মে বোধ হয় ভাইই ছিল, সত্যি এই জন্মে আমার ভাই। 2004 থেকে 2005 থেকে একসঙ্গে আছি, এবং আই লাভ ইউ ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম, আই স্টিল লাভ ইম। তো একসঙ্গে কাজ করেছি আই লাভ ইউ থেকে টনিক। অসাধারণ বন্ধুত্ব, অসাধারণ দাদা ভাইয়ের সম্পর্ক, এবং এতটাই ভেঙে গড়েছে নিজেকেও, জাস্ট ভাবা যায় না। পরাণ বন্দ্যোপাধ্যায় কী বলবো ওনার সম্বন্ধে, মানে আমি যখন একটা সিন দেখলাম পরাণ দার, মনে হলো উনি বললেন যে বয়স তুমি চোখে রাখিও না, আমি তোমার ভয় পাই না। ভালো ফিলিং হচ্ছে। অফকোর্স আমাদের অনেক বছর পর ছবিটা রিলিজ হচ্ছে, কারণ বিকজ অফ করোনা 1 বছর পর ছবিটা পিছিয়ে গেল, এবং ইটস এ ভেরি স্পেশাল ফিল্ম ফর অল অফ আস, অ্যাটলিস্ট ফর মি, আমার জন্য তো বটেই। তো সেই জায়গা থেকে ফাইনালি ছবিটা রিলিজ হচ্ছে 24 ডিসেম্বর, এবং আমার পরান্দার যে কেমিস্ট্রিটা লোকে নিয়ে এতদিন ধরে আলোচনা করছে, আমার মনে হয় ফাইনালি সিনেমা হলে গিয়ে লোকে দেখতে পাবেন এবং এনজয় করবেন। গ্রেট গোস টু জিৎ গাঙ্গুলি অ্যান্ড হিজ টিম, কারণ আমাদের জার্নি শুরু হয় আই লাভ ইউ থেকে, অ্যাজ এ মিউজিক ডিরেক্টর অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্টর। তো সেই জায়গা থেকে এখনও 16-17 বছর পর টনিক রিলিজ হচ্ছে, এখনও মানুষ আমাদের গান গাইছে, লাইক সিং অ্যালং করছে। আই থিঙ্ক এইটাই সবচেয়ে বড় ইউনো লাইক এক্সাম্পল, এটাই সবচেয়ে বড় এক্সাম্পল কি জিৎ গাঙ্গুলি কত বড় মাপের মিউজিক ডিরেক্টর। এবং শুধু কমার্শিয়াল ছবি না, সব ধরনের ছবিতে জিৎ গাঙ্গুলি ইজ অলওয়েজ এ হিট গান। কীভাবে কাছের মানুষকে আগলে রাখতে হয়, কীভাবে প্রত্যেকটা মানুষের একটা প্রত্যাশা থাকে, একটা 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 রেসপন্সিবিলিটি থাকে, তো সেই জায়গায় কীভাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করবে, কীভাবে তুমি তোমার কাজটা কী হতে পারবে, খুব বেশি জ্ঞান নয় বাট অনেক বেশি মজার, একটু হালকা হয়তো কোথাও যেন আপনাকে মনের মধ্যে একটু টাচ করতে পারে, বাট সেটা একটু। কিন্তু এই 2 বছরে অনেক মানুষ দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছে, সেই জায়গা থেকে অনেক বেশি হাসাবে অনেক। থ্যাংক ইউ। সকলের
মন ভালো করতে যেমন টনিক আসছে 24 ডিসেম্বর আপনাদের নিকটবর্তী সিনেমা হলে, ঠিক তেমনই কিন্তু সকলের মন ভালো করে দেবে টনিকের গান জিৎ গাঙ্গুলির সুরে। অনেকদিন পর জিৎ গাঙ্গুলি এবং দেবের সেই সুপারহিট জুটি ফিরে আসছে আবার বড় পর্দায়, এবং আজকে এখন আপনাদের দেখাচ্ছিলাম সেই টনিকের মিউজিক লঞ্চের ঝলক। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে, আর টনিকের কোন গানটা সব থেকে ভালো লেগেছে সেটাও কিন্তু জানাবেন আমাদের। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এই ধরনের আরো ভিডিও দেখার জন্য আমাদের ফলো করুন ফেসবুক এবং ইউটিউবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন জিও বাংলা। ক্যামেরা পার্সন সৌম্যর সাথে আমি পায়েন।